थैंक यू भाई दर्शक आज के मतन एखे सन्तान आसल परिवारगुलर साथ मैंने कथा बोल सरसि एक कथा बोली हाँ ये गाड़ी चाबीटा पेलें केमन लगल आपनर जी মালিক সমিতির উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আমি দোয়া করি তবে যাতে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয় আর সে যেন আরো মানুষকে সহযোগিতা করতে পারে আমার এটাই দোয়া এই রমজান মাসে আমি এটাই তাদের জন্য দোয়া ও কামনা করি ধন্যবাদ দর্শক আমরা একটু মোরশালিনের ওয়াইফের সাথে একটু কথা বলবো যে সরাসরি মানে তার সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম যে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন যে আপনার পরিবারকে যে দোকান মালিক সমিতি যে গাড়িগুলো দিয়েছে আপনাকে একটা দিয়েছে আর হলো যা নাইদের পরিবারকে দিয়েছেন এই গাড়িটা পেয়ে আপনি কতটা মানে সন্তুষ্ট প্রকাশ করছেন সন্তুষ্ট লাগবে না আমার ছেলেদের ভবিষ্যতের জন্য উনি আমাদের পাশে দাঁড়াইছে আপনি কি আল্লাহ তাআলা আরো দিবে যে আমার মতো যারা আছে তাদেরকে হেল্প করার জন্য আপনি তো আরো দিবে এই যে দোকান মালিক সম্পর্কে মানে হলো যে এরা যে মহতি উদ্যোগটা নিয়েছে কারণ হলো আপনাদেরকে হলো যখন মিটিংটা চলছিল তখন কিন্তু মালিক সমিতি থেকে একটা বিষয় বলা হয়েছে যে আরও 5 লক্ষ টাকা তারা মানে দেওয়ার জন্য চিন্তা করছেন সেটাও রেডি হয়ে আছেন খুব সময় সাপেক্ষের মধ্যে মানে হলো তারা হলো কম সময়ের মধ্যে তারা আপনাদেরকে হ্যান্ড ওভার করবে তো এই পর্যন্ত আপনারা কত টাকা সহযোগিতা পেয়েছেন যদি একটুখানি বলেন একটু যদি টাকার অঙ্কটা বলেন কোথা থেকে দিয়েছে আপনাদেরকে আমার সঠিক নামটা খেয়াল নাই আর কয়েকজন দিয়েছে 20,000 করে একজন বসুন্ধরা ওখান থেকে একজন দিয়েছিল যে 10,000 টাকা বসুন্ধরা গ্রুপ থেকে 10,000 টাকা দিয়েছে না 10 লাখ টাকা 10 লাখ টাকা গতকালকে তো মানে হলো আপনার ঢাকা 8 আসনের এমপিউ মনে হয় 1 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে আচ্ছা তো এই যে টাকাগুলো পেলেন আপনাদের মানে শেষ টাওয়ারটা কি আপনার মানে হলো এই টাকাটা হয়তো আজ দিয়েছে কালকে হয়তো থাকবে না হ্যাঁ কিন্তু আপনাকে কোন বিষয়টাকে মানে প্রাধান্য দিলে কোনটা সহযোগিতা করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে একটু বলবেন আমাকে একটা স্থায়ী কর্মসংস্থান দর্শক আমরা এটা যে গাড়িগুলো আপনাদেরকে দেখাই এখানে দুটি গাড়ি রয়েছে আমরা আপনাদেরকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করি এই যে দর্শক এটি দেখো এই যে দুটি গাড়ি দোকান মালিক সমিতির পক্ষ থেকে যে গাড়িটি দিয়েছেন আর নাইদের পরিবারকে তারা গাড়িটি নিয়ে চলে যাচ্ছেন দর্শক এটি দেখুন আমরা আপনাদেরকে দেখাই গাড়ি কোন জানো কিচুনটা আছে না কিচুন অফ করে দিয়ে দাও এরপরে যাদবগুলো দর্শক মানিয়ে এলো মোরশালিনের পরিবারকে মানিয়ে এলো যে গাড়িটা দিচ্ছেন তারা হলো গাড়িতে উঠবেন এটা হলো মোরশালিনের মা দর্শক দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট মানেছেন মানিল বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট হেলাল সাহেব তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন আচ্ছা
বা একটুখানি এক একটা মিনিট দিতে বাইক দিতে আমাদেরকে একটু বলবেন যেন যে দোকান মালিক সমিতির পক্ষ থেকে যে আপনারা এই যে গাড়িটি দেওয়া ওদেরকে হ্যান্ড ওভার করলেন আজকে যে সম্পূর্ণটা করলেন এত দ্রুত সময়ের মধ্যে যে মহাতি উদ্যোগটা নিয়েছেন এটা আপনি ওদের হাতে তুলে দিতে পেরে আপনার কাছে কেমন লাগছে আমি আজকে খুবই আনন্দিত মানে আমরা মানুষ হারিয়েছি আমাদের কর্মচারী হারিয়েছি আমরা যে কথাটা বলি আমাদের দোকানের কর্মচারীদের কিন্তু আমাদের কাছে খুব প্রিয় কারণ ওদের সঙ্গে আমরা সারাদিন কাটাই এটা কিন্তু ইন্ডাস্ট্রির কর্মচারীর মতো না এরা এরা দোকানের কর্মচারী মানে আমি কোথায় কত টাকা পাই আমার পরিবারও জানে না আমি কার কাছে পাই আমার কাছে কে কত পায় আমার পরিবারও জানে না কিন্তু আমার দোকানে যে কর্মচারী সে কিন্তু জানে সে কারণে সে আমার কাছে খুব প্রিয় তারপরে আজকে এই কাজটি করতে পেরেছি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিভিন্ন ব্যবসায়ীকে যারা আমি যাদের কাছে হাত পেতেছি সবাই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই কারণে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজটি করতে পেরেছি তারা সরকারের কাছে একটা দাবি করেছিল যে একটা সরকারি চাকরি তাদের পরিবার থেকে এখন সরকারি চাকরি সরকার তো ডেফিনেটলি আমার মনে হয় যে ইতিমধ্যে তো আপনি লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে ছেলেটি যে আহত হয়েছেন তার দায়িত্ব নিয়েছেন এদের দুজনের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন এই প্রত্যাশা আমাদের থাকলো এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে দুটি সরকারি চাকরি দেবেন আপনাদের দোকান মালিক সমিতির পক্ষ থেকে মানিল দোকানে বা কোনো প্রতিষ্ঠানে আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদেরকে এই পরিবারকে চাকরি দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা ওরা চাইলে আমরা চাকরি দিই এটা আমার কোনো সমস্যা নাই যদি ওদের চাকরির যোগ্য কোনো আত্মীয় স্বজন ভাই বোন অথবা ওরা যদি করতে চায় আমরা সেটা প্রোভাইড করি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন মানে ভিডিওটি আমাদেরকে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয়েছে জানি না দর্শক আমরা এখন মোরশালিনের গাড়িটি ওয়াইফ এবং মানিল তাদের গাড়িতে উঠবেন এবং এই গাড়িটি মোরশালিনের জন্য পরিবারকে দিবেন এই গাড়িটি নিয়ে চলে যাবেন এখন এই মুহূর্তে দর্শক মানে এই মালিক সমিতির যে গাড়িটি তারা হ্যান্ড ওভার করেছেন এই গাড়িটি এখন এই মুহূর্তে দর্শক মোরশালিনের ওয়াইফ গাড়িতে উঠবেন এবং গাড়িতে উঠে তিনি গাড়িটি তাদের গন্তব্যস্থলে যেখানে যাওয়া দরকার সেখানে চলে যাচ্ছে এটা কি আপনি আপনার কি এই দোকানে কি চাকরি করতো মোরশালিন আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে যারা এই অনেকেই চেষ্টা করেছেন যে মানে মোরশালিনের যে মালিক চাকরি করতো আর তাকে দেখার জন্য অনেকটা চেষ্টা করেছেন যে প্রথমে গুঞ্জন শুনেছিলেন যে মোরশালিনের পরিবারকে কোনো সহযোগিতা করেন নাই দেখতেও আসেন নাই কোনো খবর নেন নাই আমরা সরাসরি মালিক রয়েছেন এবং মোরশালিনের বউ রয়েছেন আমরা তার কাছ থেকে একটু কথাগুলো জানার চেষ্টা করি ভাই আপনি কী ধরনের সহযোগিতা করছেন এবং তাদের পাশে কীভাবে থাকবেন প্রতিশ্রুতি দিয়েছেন মোরশালিন আমার কর্মচারী আমার ভাইয়ের মতো এবং মোরশালিন ফ্যামিলির সাথে আলাপ করেন তারা বুঝতে পারবেন আমার কাছে 8 বছর কখনো কর্মচারী হিসেবে থাকে নাই মোরশালির মতো সেল হয় না ভাই পাঁচ লক্ষ নামাজ পড়তো কাজের জন্য সবসময় এক্সপার্ট ছিল আর সহযোগিতা করে যেটা বললেন আমি আমার আব্বার চেষ্টা করতেছি করছি করতেছি এবং হসপিটাল দিয়ে শুরু করে তারপর পর্যন্ত আমি এক পাওয়ার লক্ষণে যাই দেখি অফিসে ছিলাম ভবিষ্যতে মোরশালির সাথে না আসি থাকবো এবং আমি আমার মাকে থেকে আমার ব্যক্তিগতভাবে আমরা তহবিল গঠন করছি এটা আমরা এই ঈদের পরে ইনশাল্লাহ হাতে তুলে দিব এবং এটা আমরা ফিক্সড করে দিবো মোরশালির সেলের জন্য সেলে এবং মেয়ের জন্য ফিক্সড করে দিবো যাতে এটা ভবিষ্যতে ওরা কোনোভাবে কাজ করতে পারে আর কি বলবো ভাই সবচেয়ে পয়সা সেটাই বলবো যে মোরশালিনের যে হত্যাটা হয়েছে ভাই হত্যাটা বিচার চাই আমরা ভাই কর্মতার ছেলে হত্যা হয়ে গেছে দেশের জন্য ওটা কি ক্ষতিকর আর সরকারের কাছে বলবো যদি সরকার পারে মানে মোরশালিনের বউ স্ত্রী প্লাস ভাইদের স্ত্রীর জন্য সরকারের ছোটোখাটো জব যদি করে দিয়ে দেয় তাহলে হয়তো ওদের ফ্যামিলিটা ফ্যামিলিটা চলতে পারবে বিশেষ করে মোরশালিনের ছোটো বাচ্চা আছে একটা 3 বছরের ছেলে একটা 7 বছরের মেয়ে মোরশালিনের বোর যদি একটা চাকরি হয় সরকারের ছোট করা চাকরি হয় তো দুটো শ্রেণী কর্মচারীদের চাকরি যদি দেয় ঢাকা সিটি কর্পোরেশনে তাহলে তো মোরশালিনের শরীরের সঙ্গে আমাদের চলে যাবে সহযোগিতা করেছে একটু বলবেন মানে প্রতিশ্রুতি দিয়েছেন বড় ভাই হিসেবে দেখেন এই যে মোরশালিনকে মানে আজ মানিল মোরশালিন ভাই নেই কিন্তু মোরশালিন ভাই নামে বা আপনার পরিবারকে যে গাড়িটি হ্যান্ড ওভার করেছেন সেই গাড়িতে আপনি বসে আছেন আপনার কাছে কেমন লাগছে বোন দর্শক এত অসুসিক্ত মানে কান্না মানে কতটা কষ্টদায়ক সেই বিষয়গুলো আপনারা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না স্বামীর যে গাড়িটা দিয়েছেন দোকান মালিক সমিতি সেই গাড়িতে বসেও তিনি কান্না করছেন
আজ তার স্বামী যদি থাকতো হয়তো বা তার আনন্দ থাকতো, সামনে যে ঈদটা রয়েছে সেই ঈদটা তাদের কতটা মানে আনন্দে কাটতো সেই বিষয়গুলো। দর্শক, এই পরিবারের জন্য প্রবাসী এবং দেশের দর্শক, এই পরিবারের মোবাইল নাম্বারটি রয়েছে, বিকাশ নাম্বারটি রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে। যদি আপনারা আমাদেরকে ফোন করেন বা আমরা তাদেরকে সরাসরি সেই ব্যক্তিদেরকে নাম্বারগুলো দিয়ে দিতে পারবো, সরাসরি তাদের সাথে কথা বলে ভিডিও কলে তাদের চেহারা দেখে এবং তাদের সাথে কথা বলে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো বোন, আপনি দেশবাসীর কাছে উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা? আর কোনো মারমুখ খালি না হোক, আর কোনো স্ত্রী স্বামী না হোক, কেন আমার ভিতরে যে কষ্ট আমি চাই না যার কারো কোনো দেশবাসীর কষ্ট না হোক। আমার ছেলে মেয়েদের মতন যে অফিসে কোনো সময় তিনি কারণ ছেলে মেয়ে না হোক। ধন্যবাদ দর্শক। মানিয়ে এলো, এখন এলো মোরশালিনের বউকে গাড়িতে বসিয়ে মানিয়ে এই নিয়ে যাবেন তাদের গন্তব্যস্থলে। ভাই একটু পিছনে চলে আসবেন। আমরা আপনাদেরকে মানিয়ে এলো দেখানোর চেষ্টা করেছি দর্শক। অপেক্ষা করতেছি।